মেষ রাশি জাতক জাতিকারা সুখবর পেতে চলেছেন। জুলাই মাসে পাঁচ পাঁচটি গ্রহ নিজের স্থান পরিবর্তন করবে। নমস্কার বন্ধুরা, আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রো ফার্মেসি নিউ মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি। আজকের রাশি মেষ রাশি। জুলাই মাসে বিশেষ কিছু গ্রহের পাঁচটি গ্রহ রাশি পরিবর্তন করবে, তাতে উপকৃত হবে মেষ রাশি। কেন উপকৃত হবে মেষ রাশি? মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলের এই যে মঙ্গল বর্তমানে কর্কট রাশিতে রয়েছে এবং তারপরে সে পয়লা জুলাই 2023 সে গোচর করবে সিংহ রাশিতে আসবে। সিংহ রাশিতে আসবে এবং সিংহ রাশিতে পয়লা জুলাই আসার পর আপ টু 21 জুলাই পর্যন্ত পাঁচ পাঁচটি কোন কোন রাশি তারা তাদের নিজেদের জায়গা থেকে স্থান পরিবর্তন করবে, সেটি হচ্ছে চন্দ্র, রবি, বুধ, মঙ্গল ও শুক্র। এই পাঁচটি রাশি পয়লা জুলাই থেকে 21 জুলাইয়ের মধ্যে তারা স্থান পরিবর্তন করবে। গ্রহরা যখনই স্থান পরিবর্তন করে, সুতরাং খুব সহজেই প্রত্যেক জাতক জাতিকার, প্রত্যেক রাশির জাতক জাতিকার কিছু পরিবর্তন ঘটে। যেমনটি নক্ষত্র পরিবর্তন হলে ঘটে, তেমনি রাশিচক্রের মধ্যে যখন পরিভ্রমণ করে গ্রহরা, তখন তারা স্থান পরিবর্তন করলে ভালো জায়গায় গেলে ভালো ফল। মঙ্গল কোথায় আসছে? মঙ্গল আসছে সিংহ রাশিতে। রবি মঙ্গলের বন্ধু। মঙ্গলের বন্ধুকে রবি, চন্দ্র এবং বৃহস্পতি। মঙ্গলের শত্রুকে, মঙ্গলের শত্রু হচ্ছে, শুধুমাত্র শত্রু হচ্ছে বুধ। বুধের সঙ্গে মঙ্গলের কোনো ভালো সম্পর্ক নেই, আর রবিচন্দ্র বৃহস্পতির সঙ্গে মঙ্গলের বন্ধুত্ব রয়েছে। মেষ রাশির সমস্যা একটি ক্ষেত্রে থাকবে, আমি বারবার বলছি, যতদিন বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ করে থাকবে। যখনই বৃহস্পতি সরে যাবে, রাহু সরে যাবে, তো ন্যাচারালি অটোমেটিক্যালি তারা ভালো থাকবে। সেই গুরুচণ্ডালটা সব ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে না। কিছু গুরুত্বপূর্ণ কাজ, আমি বারবার বলছি, সেগুলো আজকেও বলে দেবো, সেই কাজেই তাদের অসুবিধা তৈরি হবে। আসুন মেষ রাশি সম্পর্কে আজকের কথা। প্রথম হচ্ছে শরীর এবং মন দুটিই ভালো যাবে, যেটা অনেক দিন ধরে ভালো যাচ্ছিল না। ধন স্থান এটি অত্যন্ত সুন্দর অবস্থায় পৌঁছাবে, আপনাদের প্রাপ্তি ঘটবে। ভ্রাতা ভগ্নি এখানে সম্পর্ক ভালো হবে না, মা বাবা শরীর ভালো যাবে না। শিক্ষা সন্তান দুটিই শুভ, প্রচুর গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে এই গুরুচণ্ডালেরই কারণে। অর্থাৎ বন্ধু বলে যাকে বিশ্বাস করবেন সেই পেছনে আপনার ক্ষতি করে দেবে। বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন, ছেলেরা মেয়ে হলে মেয়েদের থেকে সাবধান থাকবেন, মেয়েরা হলে পুরুষ থেকে সাবধান থাকবেন। কোন রাশির জাতক জাতিকারা? মেষ রাশির জাতক জাতিকারা। কারণটা কি? গুরুচণ্ডাল। এই কারণের আমি প্রত্যেকটি এক্সপ্লেন সুন্দর করে করে দিচ্ছি। এবার অষ্টম স্থানের যা অবস্থান সেই হিসাবে তাতে দেখা যাচ্ছে কোনো রকম বড় রকম দুর্ঘটনা, ফ্যাকাল্ট অ্যাক্সিডেন্ট ঘটবে না। ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, সরকারি চাকরির ক্ষেত্রে আপনাদের পরিবর্তন ঘটবে, আয় বৃদ্ধি পাবে, ব্যয় অধিক, আইনি জটিলতা থাকবে। এখনও আইনি জটিলতা থেকে মুক্তির কোনো অবস্থান আমি এখনও দেখতে পাইনি, কিন্তু তার জন্যে আমরা শর্ট ভিডিওতে প্রত্যেক রাশি যদি আইনি সমস্যায় পড়ে ছোট ছোট যে টোটকা সেগুলি দিচ্ছি আপনাদের জন্য। আমরা প্রতিদিনের দৈনিক রাশিফল দিচ্ছি ঠিক সকাল 6:30, প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল দিচ্ছি গ্রহদের গোচর অনুযায়ী, প্রত্যেক মাসে গোচর অনুযায়ী প্রত্যেকটি রাশিকে অ্যালার্ট করে দিচ্ছি কোনটা ভালো, যেমন আমরা জুলাই বলে দিচ্ছি। তাতে এতে কি আমাদের সঙ্গে থাকুন, আপনারা খুব ভালো থাকবেন, এটি স্থির বিশ্বাস। এবং আমরা সম্পূর্ণ বৈদিক মন্ত্রই আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আমরা কোনো গ্রহরত্ন, কোনো ব্যয় হওয়ার মতন আমাকে এসে দেখাবেন এমন কোনো কথা বলি না, বলি অভিজ্ঞ গ্রহাচার্যের পরামর্শ নেবেন, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজির পরামর্শ নেবেন। এবার থাকলো আইনি জায়গা, বললাম আইনি জটিলতা বেড়ে যাবে, আর
বিপরীত লিঙ্গ থেকে সাবধান বারবার হতে বলছি, কেননা এখান থেকেই আইনি জটিলতা তৈরি হবে। রোগ ব্যাধির ক্ষেত্রে চোখের সমস্যায় ভুগবেন, স্নায়ুর সমস্যায় ভুগবেন, পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। আশা করি আপনাদের ভিডিও খুব ভালো লাগবে। ভালো লাগলে, অনেকদিন পরে সুসংবাদ দিলাম, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, এবং যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন। ধন্যবাদ।